আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, গত দুই দিন আগে চাঁদের সাথে শুক্র গ্রহের একটি ঘটনা আমরা দেখেছি এবং শুনেছি, নিজেরাও প্রত্যক্ষদর্শীভাবে এর প্রমাণ আমরা দিয়েছি। এবং এই কথাটি কোরআনে উল্লেখিত রয়েছে, শুক্র এবং চাঁদের যে মিলন, যেভাবে তারা ঘুরছে, যেভাবে তাদের গতি, তারা কোথায় যাবে, কীভাবে তাদের সৃষ্টি, কেন সৃষ্টি করা হয়েছে, কেন মিলিত হয়েছে, এই সকল ব্যাপারে আল্লাহ সুবহান তাআলা কোরআনে উল্লিখিত করেছেন। তো এই বিষয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম এর আগে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকে বিষয় হচ্ছে যে রমজান মাসে কিয়ামতের আলামত, এরই ধারাবাহিকতায় আমরা জেনে আসছি যে ইমাম মাহদীর আগমন এবং সামনে দুর্ভিক্ষ আসবে, এটারও হাদিস রয়েছে। এবং তারকা উজ্জ্বল হবে, গ্রহ নক্ষত্র কাছাকাছি এসে পড়বে, এসব ব্যাপারেও হাদিসে এসেছে। এবং দুর্ভিক্ষ কথাটা সবচেয়ে বেশি প্রয়োজন, যে কারণ বর্তমানে দুর্ভিক্ষভাবে আমরা এগোচ্ছি, সেই কারণে এই হাদিসগুলো জানা আমাদের জন্য অবশ্য অবশ্য জরুরি। তো আগে আমি হাদিসগুলো বলছি, তারপর আমি ব্যাখ্যায় আসছি যে ইমাম মাহদীর আগমনের পূর্বে রমজান মাসে বেশিরভাগ হাদিস প্রমাণিত হবে, বেশিরভাগ ঘটনাগুলো রমজান মাসে ঘটতে চলছে বা চলবে। এর মধ্যে হচ্ছে বিপদ আপদ আসবে, দুর্যোগ আসবে, দুর্ভিক্ষ আসবে এবং মানুষ বেহুশ হয়ে পড়বে, আতঙ্কিত হবে, আরও নানান কাহিনী। তো এ ব্যাপারে হযরত কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এমন একটি হাদিসের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি তারকা উদিত হবে, যার আলো হবে চন্দ্রের আলোর মতন, অর্থাৎ এর কাছাকাছি এসে পড়বে। এরপর উক্ত তারকা সাপের ন্যায় কুণ্ডলী পাকাতে থাকবে, যার কারণে তার উভয় মাথা একটা আরেকটার সাথে মিলিত হওয়ার উপক্রম হবে। দীর্ঘকায় রাত্রে দুইবার ভূমিকম্প হবে এবং আসমান থেকে জমিনের দিকে যে তারকাটি নিক্ষিপ্ত হবে তার সাথে থাকবে বিকট আওয়াজ। এক পর্যায়ে সেটা পূর্ব আকাশে গিয়ে পতিত হবে, যা দ্বারা মানুষ বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে সম্মুখীন হবে। তো হাদিসটি লম্বা, আল ফিতান নুয়েম বিন হাম্মাদ তার বইয়ে তিনি এটি উল্লেখ করেছেন। তো এছাড়া আরও রয়েছে যে যখন পূর্ব আকাশে তিন দিন থেকে সাত দিন পর্যন্ত আগুনের অগ্নিশিখা দেখতে পাবে, তখন ইমাম মাহদী আগমন করবেন। এটা রয়েছিল আল মুত্তাকি আল হিন্দি তার বইতে তিনি উল্লেখ করেছেন। এরপর আরেকটি হাদিস রয়েছে, হযরত ফিরোজ দাইলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন এক রমজান মাসে আওয়াজ আসবে, সাহাবীগণ বলে হেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান শুরুতে নাকি মাঝামাঝিতে নাকি শেষ দিকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, ঠিক মধ্য রমজান মাসে। এবং শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে, সেই শব্দের প্রচণ্ডতায় 70,000 মানুষ জ্ঞান হারিয়ে ফেলবে এবং বধির হয়ে যাবে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, একটি লম্বা হাদিস, রমজান মাসে জুমার রাতের প্রকাশ পাবে, মানুষ ঘুমন্ত অবস্থায় থাকবে, তখন বিকট একটি শব্দ হবে। তো বিকট শব্দ হওয়ার কারণে যারা কুমারী মেয়েরা আছে তারা পর্দা থেকে বেরিয়ে আসবে, এই শব্দের কারণে মানুষ আতঙ্কিত হয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন যে এই সময় তোমরা সেজদারত অবস্থা থাকবে এবং সেজদা দিবে। তারপর হচ্ছে শেষ, হযরত কাসির ইবনে মুররা আল হাজরানি রাহিমুল্লাহ তিনি বলছেন যে এই যে এই ঘটনাগুলো যখন প্রকাশ পাবে রমজান মাসে, কিংবা তারকা কাছাকাছি এসে পড়বে বা উজ্জ্বল হয়ে যাবে, বিকট শব্দ হবে, এভাবে যে হাদিসগুলো আমি বলেছি সেগুলো যদি প্রকাশ পায়, তাহলে তোমরা খাবার বা খাদ্য প্রস্তুত করে রাখবে, সঞ্চয় করে রাখবে, মজুদ রাখবে, যাতে করে সামনে বছর তোমাদের দুর্ভিক্ষ আসতে পারে, সে বিষয়ে সতর্ক করা। আল ফিতান নুয়েম বিন হাম্মাদ তার বইতে তিনি এই কথাটি বলেছেন। যাই হোক, আমরা এই হাদিসগুলো সবাই কম বেশ শুনছি এবং এটা নিয়ে ভিডিও বানানো হচ্ছে। কথাটা হচ্ছে, এই হাদিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে জাল এবং জয়ীফ বানানো হাদিস, দুর্বল হাদিস। এই হাদিসে যাদের মুখ থেকে এসেছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই মিথ্যুক ছিল,
বানোয়ার ছিল, হাদিস তৈরি করত। তো এখানে আমি বলবো না যে সবগুলোই যা জয়ীফ, কারণ এখানের মধ্যে কিছু উল্লেখযোগ্য রাবিও রয়েছে, তারা এ পক্ষে রায় দিয়েছে এবং হাদিস কিছু কিছু ক্ষেত্রে হাসান পর্যায়েও পৌঁছে যায়। কিন্তু উল্লেখযোগ্য কয়েকটি হাদিস, যেমন রমজান মাসে ঘটতে চলেছে মাঝামাঝিতে এবং দুর্ভিক্ষ আসবে, মানুষ বধির হয়ে যাবে, এগুলো সবচেয়ে বেশি জাল, 100% জাল, জয়ীফ। এগুলো আমাদের মাঝে প্রচার করা হচ্ছে, যারা জানে না বুঝে না। এবং এটা আপনি যদি ব্যাখ্যা বিশ্লেষণ করেন যে কোথায় কি বলছে আর কোথায় কি প্রমাণিত করছেন, কথা হচ্ছে যে তারকা উজ্জ্বল হবে, তারকার কথা বলা হয়েছে। আপনি গ্রহ নক্ষত্র দুটোকে একত্রিত করলে তো হবে না, দুটোর সাথে পার্থক্য রয়েছে। তারপরে বিকট শব্দ হবে, হ্যাঁ, একটি নক্ষত্র যদি তারা যদি বিস্ফোরণ হয় তখন বিকট শব্দ হয়, অনেক আওয়াজ হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু মানুষ বধির হয়ে যাবে, আবার মানুষ সেন্সলেস হয়ে যাবে, এটা তো আপনি যদি ব্যাখ্যায় যদি আরও যান দেখবেন যে গাছ, ফসল, তারপর পানি সকল কিছু শুকিয়ে যাবে, কোনো গাছ গাছরা কিচ্ছু হবে না, এসব বুঝায়। তো এসব তো সহিহ হাদিস দ্বারা তো মিলন হয় না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে সহি স্পষ্ট যে হাদিস, আগুন আসবে, আকাশ ধোঁয়া ছেয়ে যাবে, কিয়ামতের আলামতে যেগুলো প্রকাশ পায়, ইমাম মাহদী আগমনের পূর্বেও যে হাদিসটি প্রকাশ পাবে, সেগুলো হাসান পর্যায়ে যেগুলো হাদিস রয়েছে, সহি হাদিস রয়েছে, ওগুলো মিলেছে এবং আমরা তার প্রমাণ পাচ্ছি। বাদ্যযন্ত্র বৃদ্ধি পাবে, গায়ক নায়িকা বৃদ্ধি পাবে, ফিতনা ছড়িয়ে যাবে, মানুষ হত্যা খুন করবে, ওসব প্রমাণিত, ওসবের দলিল রয়েছে। কিন্তু এইসব যে আমি যে হাদিসগুলো প্রথম থেকে বললাম এগুলো কোনো প্রমাণ নেই, এগুলো বেশিরভাগই জয়ীফ হাদিস। আমরা এসব শুনে শুনে প্রচার করছি, একদিক থেকে মানুষকে বিভ্রান্ত করছি, আরেক দিক থেকে নিজেরাও গুনাহ ভাগীদের হচ্ছে, একটা মিথ্যা খবর আমরা প্রচার করে দিচ্ছি। কোথায় কি হচ্ছে, যে কোনো একটা বিষয় হলেই আমরা ইউটিউবে ভিডিও ছেড়ে দিই, ভিউর আসার, টাকা ইনকামের আসায়। কেন আপনি এই কাজটি করছেন, আপনি কেন এই কাজটি করছেন, আপনি ইসলামের ব্যাপারে কোনো জ্ঞান নেই, আপনি এই বিষয় নিয়ে কেন কথা বলবেন, একটি হাদিসের ব্যাপারে আমাদের বড় বড় আলেমরা মুহাদ্দিসরা কীভাবে কী বলছে, ফকিহগণ কী বলছে, সেই ব্যাপারে আপনি আলোকপাত না করে, তাদের সাথে গবেষণা না করে, তাদের কথা না শুনে আপনি ভিডিও বানিয়ে দিলেন, এই হাদিসগুলো প্রচার করছেন, কেন প্রচার করছেন? একজন মানুষের একটি গবেষণা ভুল হতে পারে, এসবের কারণে আজকে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এসবের কারণে আজকে ইসলামকে মানুষ হাসির পাত্র বানিয়ে নিয়েছে। আপনাদের কারণেই আজকে মানুষ অমুসলিমরা, নাস্তিকরা বলে ইসলাম ভুল, এটা ভুল, সেটা ভুল, কেন কেন এটা হবে? আমরা কেন একটা মিথ্যা জাল হাদিসকে আমরা প্রচার করছি? এত ভিউর আসা কেন, এত সেলিব্রিটি আসা কেন, এত পপুলারিটি আসা কেন আপনার? আপনি এটা করে কি করতে চান, কি করতে চাচ্ছেন মুসলিম উম্মাহর জন্য, আপনি কি করতে চাচ্ছেন এই জাল হাদিস, এই জয়ীফ হাদিস প্রচার করে? আপনি তো গবেষণা করা উচিত ছিল, যে বিষয়ে জানেন না সেই বিষয়ে কেন বলবেন? তো এই সকল যে হাদিসগুলো এখন বলছে যে তারা শুক্রের সাথে মিল রয়েছে, এসব কেয়ামতের আলামত, এসব ইমাম মাহদীর আগমন, তারপরে রমজান মাসে ঘুরতে চলেছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব কিছু বানোয়ার বিষয়, আপনারা এই থেকে সতর্ক থাকবেন এবং আলেম ওলামাদের থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। এই হাদিসটি আপনারা নেটে সার্চ দিলে তো বেরিয়ে যায়, এই হাদিসটি জয়ীফ নাকি শহীদ নাকি দুর্বল, সব কিছু তো বেরিয়ে যায়। সুবহানাল্লাহ, আমাদেরকে বুঝা মানার তাফিদান করুক, আমিন।